বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও একটি ভিডিও নিয়ে এসেছি আমার ভাই বোনদের সামনে। তো এটা সকালবেলা, তো সকালবেলা ঘুম থেকে ঘুমিয়ে আছে মাস্টরা, আর সকাল থেকেই আমার আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আর এই পাশ দিয়ে এই রুমে ছেলেরা, দুই ছেলে ঘুমিয়ে আছে, তো আমি তো লাইট জ্বালিয়ে দিলাম, লাইট অন করে দিলাম, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিলাম। আর বন্ধুরা, দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি যেই নিয়মিত ব্লগ দিই আপনাদের মোবাইলে সাথে সাথে পৌঁছে যাবে। আর এটা হচ্ছে এত সকালবেলা, এটা সাড়ে ছটা, সাতটা, পৌনে সাতটা বাজে এখন। আর সবাই তো এখন রমজান মাস, সবাই সেহরি খেয়ে ঘুমিয়ে আছে, আর উঠতে উঠতে তো প্রায় সাড়ে আটটা নয়টা বেজে যাবে। তো আমি ওদের ঘুম পাড়িয়ে রাইখে আমি আমার সবজি বাগানে চলে যাচ্ছি। তো সকাল সকাল না গেলে তো নয়, কারণ কালকে সারা দিন বৃষ্টি হয়েছে, সেজন্য আজকে সকাল সকাল আমি যে গোবরের সার এনেছিলাম, এই তো আজকে আমি আমার যেই সবজি বাগানে যেই চারা গাছগুলি আছে ওইগুলি তো একদমই রৌদ্রে খড়খড়া হয়ে আছে, সেজন্য আমি আজকে যে গোবরের সার এনেছি, সার দিয়ে আমি প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় সার দিয়ে নিব। আর কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে আমার গাছগুলো একটু তাজা তাজা হয়ে গেছে আছে। আর এই তো এই যে এটা হচ্ছে গোবরের সার, আমি প্রতিটা গাছের গোড়ায় আমি গোবরের সার দেব। আর আমি লাগিয়ে ছোট ছোট হয়েছে বেগুন গাছগুলি, আমি এগুলি আরও ছোট লাগিয়েছিলাম, আর রোদ্রের কারণে তো আর বড় হচ্ছিল না। আর এখন তো বৃষ্টি হয়েছে, এখন সার দিয়ে নিলে অনেকটাই তাজা হয়ে উঠবে গাছগুলি, সেজন্য আমি এই যে আমার চারা গাছগুলি, তারপরে আবার চাল কুমড়া যেগুলি আছে, জালি কুমড়া, ওই জালি কুমড়া বিছি বুনিয়েছি, ওই জালি কুমড়া গাছগুলি একটু নিড়িয়ে নিড়িয়ে কাচি দিয়ে তারপরে আমি সার দিয়ে নেব। আর এই তো আমার সবজি বাগানে সাথেই আছে ইটের বাটা, তো ইটের বাটা সব ইট শেষ, সিজন শেষ, এখন সিজন শেষ হওয়াতে সব লোক যে ইটের বাটায় কাজ করতো ওই ইটের বাটার লোক সব চলে গেছে, আর এখন ইট যেই কাঁচা ইটগুলি আসছিল ওই ইটও শেষ হয়ে গেছে। আর এখন আমি এই যে দেখাচ্ছি এই যে পটটা, ইটের বাটার যে পট ওইটা পুরোটাই খালি হয়ে গেছে, এখন এই যে যেই যে কাঁচা ইটগুলি আছে এখন এই যে পোড়া দিয়ে নিবে, আর এই যে পাকা যেই ইটগুলি পোড়া দিয়ে নিয়েছে এটা এই ইটগুলি স্টক রেখেছে, পরে দাম হলে বিক্রি করবে। আর এই যে মাটির টিল্লাটা দেখছেন, এই মাটির টিল্লাটা আগামী বছর যে ইট বানাবে ওই ইটের জন্য রাইখা দিচ্ছে, এই মাটিগুলি এখন নিতেছে টলার দিয়ে। আর এই যে দেখেন এখনও বোমাতে আগুন, তো আরও দুই মাস লাগবে ইট পড়তে, যেই কাঁচা ইটগুলি স্টক রেখেছে ওই ইটগুলি পোড়া দিতে দিতে আরও দুই মাস লেগে যাবে। আর এখন তো ওই যে ইটের বাটায় অনেক ইটা এইগুলি সব স্টক রাখবে মালিকে, ইটের খোলার মালিকে। তো এই যে আকাশটা কিন্তু সকালবেলা কি সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডার বাতাস, তো আমার কাছে অনেকটা ভালো লাগছিল, কারণ সকালবেলার বাতাসটা কিন্তু গায়ে লাগলে কিন্তু আমার অনেক ভালো লাগে, সেজন্য আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এই যে আমি গাছগুলি কিন্তু দেখছেন কিভাবে আমি কাঁচি দিয়ে নিড়িয়ে নিড়িয়ে মাটিগুলি আলগা করে দিয়ে তারপরে সার দিয়েছি। আর এই যে আমার ছোট্ট একটি বেগুন গাছে, বেগুন গাছে বেগুন মতো এই যে ধরেছে ছোট্ট বেগুন, আর এই দেখেন বৃষ্টি হতে কিন্তু কত সুন্দর সবুজ হয়ে গেছে একদিনের বৃষ্টি হতে, আল্লাহর কী রহমত, হ্যাঁ আল্লাহর রহমত ছাড়া তো কিছুই গাছের পাতা লড়া নাড়াচাড়া সম্ভব না, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। এই তো এটা হচ্ছে জালি কুমড়া যে আমি বিচি বুনেছিলাম, ওই জালি কুমড়া গাছটি ছোটো ছোটো চারা বুনেছি, কিন্তু আমি সকাল বিকাল কিন্তু অনেক পানি দেই, সেজন্য এই গাছগুলি রয়ে গেছে। আর যেই ই হয়েছে রৌদ্র উঠেছিল, তো খরায় তো কিছুই হওয়ার কথা নয়, কিন্তু আমি
পানি দিয়েছি, সেজন্য আমার গাছগুলি একটু বেঁচে গেছে। আর লাগিয়েছে যে ছোট ছোট গাছগুলি দেখছেন, ওইগুলি হচ্ছে মুলাম গাছ, ধুন্দুল ধুন্দুল গাছ, তো আমরা গ্রামের ভাষায় বলি মুলাম। সেজন্য আমি আমার বাসা এসে গেছে, তো ওই যার এই যে এইগুলি হচ্ছে করলা গাছ। করলা গাছ আমি বিচি বুনিয়েছিলাম, তো ছোটো থেকে একটু একটু করে আরও বড় হচ্ছে। আর এই যে আমার বাসার পাশে নদী, আর নদীতে আমার পুরান বাড়িতে চলে গেলাম, এখন পুরান বাড়িতে আমার বাড়ির পাশেই আমাদের পুরান বাড়ি। এই যে এটা হচ্ছে আমাদের ফলের বাগান, তো ফলের বাগানে আমাদের আছে জামপুরা গাছ আছে, কাঁঠাল গাছ আছে, তারপরে আছে আম গাছ, জাম গাছ, সব ধরনের তাল গাছ, সব ধরনের গাছ আছে, তো সব ফুলই ধরে আমাদের বাগান বাড়িতে। এটা হচ্ছে আমাদের বাগান বাড়ি, আগে আমরা এইখানে ছিলাম। তারপরে কলার ছুরি এসেছে অনেকগুলি, তো এই এই বাড়িতেই আমার বিয়ে হয়েছিল। আর আমার বিয়ে হওয়ার পরে 3-4 বছর পরে আমরা যে বাড়িতে আছি ওই বাড়িতে চলে গেছি। আমার শ্বশুর ওইখানে বাড়ি করছে, আমরা চলে গেছি, তো কাছাকাছি আসছি আমরা ওই বাগান বাড়ি থেকে। দুই এক বাড়ি পেছনেই আমাদের যে বাসস্থানটা এখন আছে ওইখানে। আর ঘরে আসছি, এখন ঘরে এসে দেখি যে ছেলেরা উঠে গেছে, মাসরা উঠে গেছে। এখন আমি যে বিছনাগুলি জেরে নিচ্ছি, বিছনাগুলি জেরে আমার সংসারের যা কাজগুলি আছে আমি সবগুলি একে একে করে নিব। আমি দিয়ে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আর আমার কাজের যে হেল্পিং আপাটা আছে, ওই হেল্পিং আপাটা আসছে আছে ওই আপায় কাজ করবে, এখন ঘর মুছবে ও আর কাপড় ধুবে। আর এ তো আমার বিছানা গুছানো শেষ, এখন আর বাহিরের ভিউটা দেখাচ্ছি। তো আমার ছেলেরা উঠা যার যারভাবে ওরা ওদের নিয়ে ব্যস্ত আছে, আর আমি এই পাশ দিয়ে কাজ করে নিচ্ছি। আর মাসরাকেও ফ্রেশ করে নিয়েছি। আমি এসে দেখি যে মাসরা উঠা বসে আছে, দুই ভাইয়ের মাঝখান দিয়ে শুয়ে আছে। আর এখন এই যে ফ্রিজটা একটু বাহির দিয়ে আমি মুছে নিচ্ছি। ফ্রিজটা কিন্তু আমার ওয়ালটন টনের ফ্রিজেই, আমার অনেক দিন হয়েছে এই ফ্রিজটা, আমার 7-8 বছর হয়ে গেছে এই ফ্রিজটা কিনেছিলাম। আর আমি তো একদিন পর পর বা যেই সময় পাই, 2 দিন পর পর হলেও আমি আমার ঘরের যেই আসবাবপত্র আছে, ফার্নিচার যতটুকুই আছে আমি মুছে পরিষ্কার করে নিই। আর এই যে আমার এই যে আপাটা আমাকে অনেক হেল্প করে, ঘর মুছে ও কাপড় ধোয়, তারপরে ওকে যা বলি তাই ওই আমাকে হেল্প করে আর কি, সাহায্য করে কাজে। আর আপাটা অনেক হাসি খুশি, অনেক ভালো। আর আপা বলতেছে যে আমাকে ভিডিও করতেছেন, আমি বলি যে হ্যাঁ আপনাকে ভিডিও করি করেন, সমস্যা নেই। আর এই যে হচ্ছে ইমাম এসেছে, ইমাম আম খাচ্ছে, তো আমি বললাম যে কই থেকে আম খাচ্ছ, তো ইমাম বলতেছে যে আপনাদের পুরান বাড়ি যে বাগান আছে ওই বাগান থেকে আমি আম পেরে আনেছি, আম গাছ থেকে। আর এই যে আপা বলতেছে যে আমার ছবিটা সামনে দিয়ে দিয়েন, আমার কাছে অনেক ভালো লাগে, সেজন্য আপাকে এই যে আপা যে গরমস্তাছে এই যে। আর এই যে মাসটা বৈশা আছে, মাসটা বৈশা বৈশা দেখতেছে আপা যে কাজ করতেছে, আর মাসটা বৈশা বৈশা আপাকে কি জানি বলতাছে, আপাই বলতাছে যে মাস্টার কি বলতাছে আমি তো কিছু বুঝি না, আমি বলতাছি যে তো। আর এটা হচ্ছে 4টা বাজে বিকেলবেলা, তো আমি রান্না কিচেনে আসলাম, কিচেনে এসে আমি যে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি, এই যে টমেটো আছে, বেগুন, আর ডিম বুনা করব, তারপরে মাছ দিয়ে মাছ রান্না করব, টমেটো দিয়ে টমেটোর টক রান্না করব। এই যে এটা হচ্ছে ট্যাংরা মাছ, যেটা ট্যাংরার চেয়ে একটু বড় গুলশা, ওই মাছ রান্না করব, তারপরে এই যে ডিম বুনা করব, তারপর চিকেন রান্না করব ছেলেদের জন্য, বরাত্রের জন্য চিকেনটা অল্পই বুনা করে দেব, দুই ছেলে তো মাছ খেতে চায় না, সেজন্য বরাত্রের জন্য ওদের জন্য মাছটা রান্না করব। তো বন্ধুরা,
প্রতিদিন তো রান্না আমি শেয়ার করি, সেজন্য আজকে আর তেমনভাবে রান্না শেয়ার করলাম না। তো রান্না করতে করতেই আমার ভিডিওটা আজকে শেষ করে নেব। আজকে ইফতারির জন্য কী কী করলাম তো আপনাদের সাথে তো আর শেয়ার করলাম না, পরবর্তী ভিডিওতে আমি আপনাদের কী কী করব তো শেয়ার করব। আর বন্ধুরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন এভাবেই, আর আপনাদেরকেও আমি সাপোর্ট করব। আপনাদের আমাদের যে ভালো আমাকে যে ভালোবাসা দেন তা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আর আমাকে যে আমার কমেন্ট বক্সে এসে যে সুন্দর সুন্দর কমেন্টসগুলি আপনারা লেখেন তো আমি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার ভিডিওটা দেশ বিদেশ থেকে যারা দেখতেছেন, প্রবাস থেকে যারা দেখতেছেন, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও দোয়া। কারণ আপনারা এত কষ্ট করে এই রমজান মাসে আমার ভিডিওটা দেখেন, ছোট ছোট ভাই বোনেরা আমার ভিডিওটা দেখেন, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া। কারণ আপনারা MB খরচ করে, যাদের ওয়াইফাই নেই তারা তো MB খরচ করে দেখতে হয়, আর ওয়াইফাই থাকলেও তো ওয়াইফাই সময় লাগে অনেক দেখতে, তো সময় লস করে আমার ভিডিওটা আপনারা এনজয় করেন আর তো আমার কাছে অনেক ভালো লাগে। বন্ধুরা তো দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখবেন, যখনই দেখি যে আপনারা আমার ভিডিওটা লাইক দিয়ে দেখতেছেন তো আমার কাছে আরও অনেক বেশি ভালো লাগে। আর এই যে এটা হচ্ছে টমেটোর টক রান্না করতেছি আমি, আর ডিম বুনা করে নিয়েছি, তারপরে চিকেনটা রান্না করব। তো আজকের মতো এখানে শেষ করে নিচ্ছি, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।